بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমি অভিরূপ বরাবরের মতো ইকরা রান্নাঘর থেকে মজার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের যে রেসিপি দুটো তৈরি করব সেটা হচ্ছে সর্ষে ভাপে ইলিশ, এবং যেটা সবচেয়ে খুব মজাদার একটা সবজি দিয়ে রান্না করব, ইলিশের মাথায় আচারি সবজি। তাহলে চলুন দর্শক, রেসিপিগুলো আজকে দেখে নিই আমরা। দর্শক, আমি যেটা প্রথমে বলেছিলাম আপনাদেরকে, আমি সর্ষে ভাপে ইলিশ করব। তো আমি এখানে বড় সাইজের ইলিশের টুকরো 5 টুকরো নিয়েছি। এখন কি করব, এইটার উপরে আমি প্রথমেই সরিষা বাটা দিয়ে দিব। দর্শক আপনারা খেয়াল রাখবেন, সরিষা বাটা যখন করবেন তখন কাঁচামরিচ 4-5টি দিয়ে দিবেন, তখন এর তিতো ভাবটা চলে যাবে। আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম, আপনার যতটুকু লাগে পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিবেন। এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি আমি এখানে 1.5 কাপের মতো আছে, আমি 1 কাপের মতো দিয়ে দিলাম। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো মরিচের গুঁড়ো রেখেছি, স্বাদ মতো দিয়ে দিলাম। এখানে আদা বাটা আছে, একটু দিয়ে দিলাম। এখানে তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর যেটা না দিলেই না হয়, সরিষা তেল দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো দিয়ে দিব আমি, কারণ সরিষা তেল আবার সেকেন্ড টাইম আমি আবার শেষের দিকে ইউজ করব। অবশ্যই তো দেখতে পাবেন আপনারা, তো এটা মাখবেন, মাখানোর আগে অবশ্যই আপনার হাতটা ধুয়ে নেবেন ভালো করে। আমি এটা মেখে নিলাম, দর্শক আমি খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। এখন আমার এটা ভাপে রান্না করব। দর্শক আমি হাঁড়িতে পানি রেখেছি ভিতরে, তো পানিটা আগেই গরম করে নিয়েছি রান্নাটা খুব সহজভাবে করার জন্য। আর উপরে একটা আমি এইরকম আমি স্টিলের বাটি দিয়েছি, এটা যেন পানির যে বাষ্প দিয়েই এটা রান্না হয়ে যায়, তার জন্য আমাকে 30 মিনিটের মতো লাগবে এটা হতে। যেহেতু আমাদের গরম, আমি স্টোভটা জ্বালিয়ে দিলাম। এখানে যা আছে মিশ্রণগুলো ইলিশের আমি থরে থরে সাজিয়ে দিলাম। দর্শক আমি কিন্তু এখনই এত দারুণ একটা স্মেল পাচ্ছি, মানে কি বলবো, মানে ইলিশের সবাই তো ইলিশ পছন্দ করে, আমার তো ভীষণ প্রিয়। আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এখন যে আমি যেটা করব, কাঁচামরিচ আছে এখানে আমি 7-8টা দিয়ে দিব। আর একটু চিনি দিয়ে দিব, চিনিটা দেওয়ার হচ্ছে যে খাবারটাকে ব্যালেন্স করার জন্য। আমরা এখন এটা ঢেকে দিব 30 মিনিটের জন্য।
দর্শক, আমরা 30 মিনিট পরেই আমরা ফিরে আসলাম। কি অবস্থা দেখি রান্নার, তো দেখার জন্য আপনার মাছটা হয়ে গেছে কিনা এটা দেখার জন্য আসলে আমি একটা কাঠি নিয়েছি, আমি দেখব। হ্যাঁ, প্রায় আমারটা অলমোস্ট ডান হয়ে গেছে। আপনি চাইলে কাঠি যদি নাও থাকে আপনার কাছে, আপনি কাঁটা চামচ দিয়ে এটা দেখতে পারেন। তো আমরা এখন স্টপটা নিভিয়ে দিলাম। দর্শক, পরিবেশন পাত্র একটা নিয়েছি আমি, একটু টং দিয়ে সাজিয়ে নিব। দর্শক, দারুণ ফ্লেভার পাচ্ছি আমি আসলে, আর দেখতে এত মানে এত সুন্দর হয়েছে। দর্শক, আমরা পরিবেশন পাত্রে ঢেলে নিলাম। দর্শক, আমরা এখন উপরে একটু ধনে পাতা কুচি আমি রেখেছিলাম, এটা ছিটিয়ে দিব, তখন আসলে খেতে আরো ফ্লেভারটা খুব ভালো আসে। হয়ে গেল দর্শক আমাদের মজার সর্ষে ভাপে ইলিশ। দর্শক, খুবই মজাদার একটা রেসিপি আপনারা দেখে নিলেন, ভাপে সর্ষে ইলিশ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আপনাদের জন্য আমি দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে সবজি দিয়ে ইলিশের মাথার আচারি। তাহলে চলুন দর্শক, কিভাবে সবজি দিয়ে ইলিশের মাথার আচারি তৈরি করতে হয় দেখে নিই আমরা। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি স্টোভটা জ্বালিয়ে দিলাম। দর্শক, এখানে আমরা ইলিশ মাছের মাথা নিয়েছি, আর ইলিশ মাছ সবজি যেটা রান্না করব আপনারা বাসায় চাইলেই যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন। আমি এখানে ফ্রেশ বাঁধাকপি নিয়েছি, একদম কুচি করে করা। তো আমি এখন, আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। দর্শক, আমার প্যানের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। এখানে রসুন বাটা আছে 1 চাপের মতো দিয়ে দিলাম। আদা বাটা আছে, এটা তো 1 চামচের মতো দিয়ে দিলাম। সাথে 2টো তেজপাতা আমি চিরে দিয়ে দিলাম। দর্শক, আমার পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি যে ইলিশ মাছের মাথা ছিল এটা পুরোটাই দিয়ে দিব। দর্শক, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, আমি 1/2 চা চামচ, যে যার মতো ঝাল খেতে পারেন, আমি একটু কমই দিব। দর্শক, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে,
আপনারা একটা খেয়াল করেছেন কি না জানি না, আমি আসলে এখন লবণ দিইনি, আমি একটু পরে লবণ দিব, কারণ আমি বাঁধাকপিটা দেওয়ার পরে লবণটা পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে পুরো একটা বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দর্শক, আমি এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখানে জিরা গুঁড়ো আছে, আমি 1 চামচের মতো দিয়ে দিব। আমরা সাধারণত কিন্তু ইলিশ মাছ কচু মাথা, ইলিশ মাছের মাথা কচু দিয়ে রান্না করি, তো আপনি বাসায় চাইলে সবজি দিয়ে রান্না করতে পারেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে রান্না করেছি আপনাদের জন্য, আপনারাও বাসায় ট্রাই করবেন, এটা আসলে খেতে খুবই ভালো লাগে। দর্শক, আমি একটু পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ 1 কাপের মতো পানি দিয়েছি, সবজিটা যেন আমার সিদ্ধ হয়ে যায়, এবং যে মশলা দিয়েছি এই মশলা যেন তলায় না লেগে। দর্শক, আমি এটা ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের জন্য। দর্শক, আমরা 20 মিনিটের পর ফিরে আসলাম, দেখি কি অবস্থা। দর্শক, আমার প্রায় হয়ে আসছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন দর্শক আমি কি করব, আমার চুলার আঁচটা কমিয়ে দিব, লো ফ্লেমে এখন রান্না করব। দর্শক, এখানে আমি ঘি রেখেছি, আমি জাস্ট ফ্লেভারের জন্য এবং স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি 2 চামচের মতো দিয়েছি। এখানে কাঁচামরিচ আছে, আমি 5-6টা দিয়ে দিলাম। তারপর যেটা বলছিলাম আপনাদের, আচারের সবজি ইলিশ মাছের মাথা দিয়ে করব, তো এখানে আমি আচার দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো আচার দিতে পারেন। আমি এখানে আমের আচার দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে আমরা আবার মৃদু আছে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের জন্য আমরা এটাকে রান্না করব। দর্শক, আমরা 3 মিনিট বা 4 মিনিটের জন্য এটা আঁচ কমিয়ে মৃদু আছে এখন রান্না করব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা 3 মিনিট পরে ফিরে আসলাম, দেখি কি অবস্থা। তো আমাদের প্রায় হয়ে গেছে এবং খুব সুন্দর, আসলে কি বলবো, ঘ্রাণ পাচ্ছি আমি। তো অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, এবং এখন আমি পরিবেশন করব আপনাদের জন্য। আমি এখানে পরিবেশন একটা পাত্র নিয়েছি,
দর্শক আমি এখানে প্রায় পরিবেশন করে ফেললাম এখন উপরে আরেকটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন আর চাইলে আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দর্শক হয়ে গেল আমার মজাদার সবজি দিয়ে ইলিশ মাছের মাথার আচারি দর্শক আমি অভিরূপ ইকরার রান্নাঘর থেকে আপনাদের জন্য আজকেও আমি সুন্দর দুটো রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছিলাম এবং আপনারা দেখেছেন রন্ধন প্রণালী এবং সহজভাবে কিভাবে তৈরি করা যায় সেগুলো দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে যে প্রথম রেসিপিটি আমি তৈরি করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে সর্ষে ভাপে ইলিশ এবং সেকেন্ড রেসিপিটি যেটা তৈরি করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি আচারি একটা করেছিলাম অবশ্যই বাসায় তার করবেন আগামী পর্বে আরো নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে ইকরার রান্নাঘর থেকে আমি হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ইকরা বাংলা টিভির সাথেই থাকুন